আমরা কথা বলবো অ্যামিন নিয়ে, অর্থাৎ জৈব যৌগের কার্যকরী মূলকগুলোর মধ্যে আমরা এখন অ্যামিন নিয়ে পড়াশোনা করব। অ্যামিন এর পরিচয় কী, অ্যামিন এর প্রকারভেদ কী, অ্যামিন এর নামকরণ কীভাবে করা হয়, অ্যামিন এর ক্ষার ধর্মের তুলনা কী, এবং একই সাথে আমরা দেখে ফেলবো অ্যামিনকে কীভাবে প্রস্তুত করতে হয়। সো চলো আমরা একটা একটা করে টপিকসগুলো দেখে ফেলি। প্রথমে খেয়াল করে দেখো অ্যামিন কাদেরকে বলা হয়, অর্থাৎ অ্যামিন নামের সাথেই কিন্তু একটা যৌগের নাম যুক্ত, সেটা হচ্ছে অ্যামোনিয়া। অ্যামোনিয়ার নাইট্রোজেনের সাথে তিনটা হাইড্রোজেন সংযুক্ত থাকে। এবার আমার যে হাইড্রোজেন তিনটা সংযুক্ত থাকে, সেই হাইড্রোজেন তিনটার মধ্যে যে কোনো একটা হাইড্রোজেন যদি অপসারিত হয়, অর্থাৎ সেক্ষেত্রে আমার কিন্তু বন্ড NH2 মূলক তৈরি হয়, অর্থাৎ এই মূলকটাই আমাদের আসলে অ্যামিন মূলক নামে পরিচিত। অর্থাৎ বন্ড NH2 এই মূলকটাকে আমরা আসলে অ্যামিন মূলক বলে জেনে থাকব। এখন এই অ্যামিন মূলকের সাথে আমাদের অ্যালকাইল মূলক সংযুক্ত হয়ে মিথাইল অ্যামিন, ইথাইল অ্যামিন, ডাইমিথাইল অ্যামিন, ট্রাইমিথাইল অ্যামিন, এভাবে করে করে আমার আসলে বিভিন্ন অ্যামিন যৌগ তৈরি হয়ে থাকে। অর্থাৎ আর বন্ড NH2 এটা হচ্ছে আমাদের অ্যামিনের কার্যকরী মূলক, বা আমরা যদি বলি সংকেত, সেটা হচ্ছে আর বন্ড NH2। এবং আমরা যদি টোটালি সাধারণ সংকেত জানতে চাই, তাহলে CnH2n+1 বন্ড NH2 এটাই হচ্ছে আমাদের অ্যামিনের জন্য সাধারণ সংকেত। সো চলো আমরা বেশ কিছু সংকেত একটা একটা করে দেখে ফেলি। এখানে দেখতে পাচ্ছ যে এটা হচ্ছে আমাদের একটা অ্যামোনিয়া, এবং এখান থেকে আমার যদি এই হাইড্রোজেনটা প্রতিস্থাপিত হয় অথবা অপসারিত হয়, তাহলে কিন্তু দেখো বন্ড NH2 আমরা এটা পাই। এখন ধরে নাও যে এই হাইড্রোজেনটা প্রতিস্থাপিত হচ্ছে আমার একটা অ্যালকাইল গ্রুপ দ্বারা, তাহলে সেক্ষেত্রে আমি নিশ্চয়ই ব্যাপারটা এভাবে দেখতে পাবো, আর বন্ড এন বন্ড এইচ বন্ড এইচ, তোমরা বুঝতেই পারতেছো, আর বন্ড NH2, অর্থাৎ এটা হচ্ছে আমাদের একটা অ্যালকাইল অ্যামিন, এবং এটাকে আমরা বলতে পারি 1° অ্যামিন। অর্থাৎ আমাদের নাইট্রোজেন পরমাণুর সাথে যতগুলো অ্যালকাইল গ্রুপ সংযুক্ত থাকবে, সেই অ্যালকাইল গ্রুপের সংখ্যার উপর বেস করে আমরা আসলে অ্যামিনের ডিগ্রি নির্ধারিত করতে পারি, যেটা আমরা পরবর্তীতে তোমাদেরকে দেখাবো প্রকারভেদ পার্টের মধ্যে। অর্থাৎ খেয়াল করে দেখো আমার কিন্তু এখানে দুইটা হাইড্রোজেন এখনও সংযুক্ত আছে, অর্থাৎ আমাদের আর বন্ড NH2। এখন আমি যদি আরও একটা হাইড্রোজেনকে আর দ্বারা প্রতিস্থাপিত করি, তখন সেক্ষেত্রে কিন্তু আমার আসলে 2° অ্যামিন তৈরি হয়ে যাবে। একটু খেয়াল করে দেখো সেক্ষেত্রে আমরা আসলে কী পাবো, খেয়াল করে দেখো আর বন্ড এন বন্ড হাইড্রোজেন। এবার আমি নিচের হাইড্রোজেনকেও আমি অ্যালকাইল গ্রুপ দ্বারা প্রতিস্থাপিত করে দিলাম। অর্থাৎ খেয়াল করে দেখো এবার আমার ওই নাইট্রোজেন পরমাণুর সাথে কয়টা অ্যালকাইল গ্রুপ যুক্ত, দুইটা। তার মানে আমি এক্স্যাক্টলি এটাকে 2° বা সেকেন্ডারি অ্যামিন বলতে পারি। এবং এই যে বন্ড NH, অর্থাৎ NH এর দুইটা হাত ফাঁকা, এই অবস্থায় এই মূলককে আমরা আসলে কী মূলক বলবো, এটাকে আমরা আসলে বলবো 2° অ্যামিন মূলক বা সেকেন্ডারি অ্যামিন মূলক, বা এটাকে ইমিনোমূলকও বলা হয়ে থাকে। অর্থাৎ বন্ড NH এটাকে এক্স্যাক্টলি আসলে ইমিনোমূলকও বলা হয়ে থাকে। এবং এই যে অ্যামিন আমরা এখানে লিখলাম, সেটা হচ্ছে আমাদের একটা 2° অ্যামিন। অর্থাৎ আমরা দেখে ফেললাম যে আমাদের 1° এবং 2° অ্যামিনগুলো কীভাবে আমরা আসলে ডিফাইন করতে পারি। এবার চলো আমি এই হাইড্রোজেনটাকেও অ্যালকাইল গ্রুপ দ্বারা যদি প্রতিস্থাপিত করি, তাহলে সেক্ষেত্রে আমরা আসলে কী পেতে পারি। একটু খেয়াল করে দেখো আমাদের তিনটা হাতেই যদি আমাদের অ্যালকাইল গ্রুপ প্রতিস্থাপিত হয় হাইড্রোজেনের সাথে, তাহলে সেক্ষেত্রে বুঝতেই পারতেছ আমাদের এটা হচ্ছে একটা 3° অ্যামিন। অর্থাৎ 1°, 2°, 3° অ্যামিনের কনসেপচুয়াল ডিফারেন্সটা হচ্ছে আমার কতগুলো অ্যালকাইল গ্রুপ আমার ওই নাইট্রোজেন পরমাণুর সাথে সংযুক্ত আছে, এবং বাকি অংশগুলো কিন্তু ফাঁকা থাকবে। অর্থাৎ আমাদের এটা 1° অ্যামিন, এটা 2° অ্যামিন, এটা হচ্ছে আমাদের 3° অ্যামিন। অর্থাৎ প্রাইমারি, সেকেন্ডারি এবং টারশিয়ারি অ্যামিনের এক্সাম্পল কিন্তু আমরা আসলে দেখে ফেলাম। সো আশা করি অ্যামিন সম্পর্কিত যে বেসিক আইডিয়া, সেটা তোমরা ক্লিয়ার হতে পেরেছ। অর্থাৎ দেখে আমরা কীভাবে চিনতে পারবো, আমাদের নাইট্রোজেন পরমাণু থাকবে, এবং নাইট্রোজেন পরমাণুর যে বাকি হাতগুলো, সে হাতগুলো যদি আমাদের হাইড্রোজেন পরমাণু দ্বারা প্রতিস্থাপিত থাকে এবং একটা অ্যালকাইল গ্রুপ সংযুক্ত থাকে, তাহলে সেই সংকেতকে আমরা আসলে 1° অ্যামিন বলতে পারি। আমাদের দুইটা যদি অ্যালকাইল গ্রুপ সংযুক্ত থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা 2° অ্যামিন বলবো, এবং তিনটা যদি অ্যালকাইল গ্রুপ সংযুক্ত থাকে, তাহলে সেটাকে আমরা আসলে 3° অ্যামিন বলবো। সো এবার চলো আমরা দেখে ফেলি যে অ্যামিন সমূহের প্রকারভেদগুলো কী কী। প্রথমে খেয়াল করে দেখো যে গঠন অনুসারে আমাদের অ্যামিন সমূহ 3 প্রকার। অর্থাৎ প্রথমে অ্যালিফেটিক অ্যামিন, অ্যারোমেটিক অ্যামিন, এরপর হচ্ছে সাইক্লিক বা চাক্রিক অ্যামিন। এখন আমরা অ্যালিফেটিক অ্যামিনকে আরও একটা নামে রাখতে পারি, সেটা হচ্ছে অ্যালকাইল অ্যামিন। আমরা অ্যারোমেটিক অ্যামিনকে আরও একটা নামে রাখতে পারি, সেটা হচ্ছে অ্যারাইল অ্যামিন। এবং আমরা সাইক্লিক অ্যামিনকে আরও একটা নামে রাখতে পারি, সেটা হচ্ছে চাক্রিক অ্যামিন। আমরা যদি একটা একটা করে সংকেতগুলো একটু দেখে ফেলি, আমরা বুঝতে পারতেছো অ্যালিফেটিক মানে হচ্ছে আমাদের চর্বিজাত যে সকল অ্যামিন রয়েছে, অর্থাৎ যাদের মধ্যে বেঞ্জিন চক্র থাকবে না। আমরা যদি এক্সাম্পল একটু দেখার চেষ্টা করি, তাহলে খেয়াল করে দেখো আমাদের CH3 বন্ড NH2, আমরা যদি এটার কথা চিন্তা করি, তাহলে মিথাইল অ্যামিন। আমরা যদি আরও বড় সংকেত দেখতাম, C2H5 বন্ড NH2, অর্থাৎ মিথাইল অ্যামিন, ইথাইল অ্যামিন, এগুলো প্রত্যেকটাই হচ্ছে আমাদের এক একটা
অ্যালিফেটিক অ্যামিন। এরপরে যদি আমরা একটু খেয়াল করি যে আমাদের অ্যারোমেটিক অ্যামিন কারা, অর্থাৎ বুঝতে পারতেছে এখানে আমাদের কি বেনজিন চক্র থাকবে। সো বেনজিন চক্র থাকা অবস্থায় আমাদের অ্যামিনগুলো সংযুক্ত থাকলে আমরা এক্স্যাক্টলি যে সংকেতটা পাই বুঝতে পারতেছ, আমাদের C6H6 না লিখে আমি এখন C6H5 লিখবো, কারণ এটাই হচ্ছে আমার সেই ফিনাইল মূলক। অর্থাৎ এখানে একটা হাত ফাঁকা থাকবে এবং সেখানে যদি আমি NH2কে সংযুক্ত করে দিই বুঝতে পারতেছ যে এইটুকু আমাদের একটা বেনজিন চক্র, এবং বেনজিন চক্রের মাথার উপরে বন্ড NH2 মূলক যদি আমরা সংযুক্ত করি, একটা হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করে বন্ড NH2কে আমরা সংযুক্ত করি, তাহলে সেক্ষেত্রে আমরা কিন্তু একটা অ্যারোমেটিক অ্যামিন পেয়ে যাই। এবং এটা হচ্ছে আমাদের অ্যারোমেটিক অ্যামিনের এক্সাম্পল, এবং এটাকে আমরা আসলে বলে থাকি ফিনাইল অ্যামিন, বা এটাকে আমাদের ট্রেড নাম অনুযায়ী আমরা এটাকে অ্যানিলিনও বলতে পারি। অর্থাৎ বুঝতে পারতেছ যে এটা হচ্ছে আমাদের একটা ফিনাইল অ্যামিন বা অ্যানিলিনের সংকেত। অর্থাৎ আমরা বুঝে ফেললাম যে অ্যারোমেটিক অ্যামিনের সংকেত কি হতে পারে। এখন চলো আমরা দেখে ফেলি সাইক্লিক অ্যামিনের এক্সাম্পল কি। সাইক্লিক মানে হচ্ছে চক্র থাকবে, অর্থাৎ এটা নেসেসারি না যে আমার এখানে অ্যারোমেটিক হতেই হবে, অর্থাৎ আমাদের জাস্ট একটা চক্র থাকতে হবে। অর্থাৎ আমরা যদি দেখি পাইরোল পিরিডিন এগুলোই হচ্ছে আমাদের সাইক্লিক অ্যামিন। অর্থাৎ আমরা যদি একটু সংকেতটা দেখার চেষ্টা করি তাহলে আমরা যেটা দেখবো পাইরোলের ক্ষেত্রে C4H5N, এটা হচ্ছে আমাদের পাইরোলের সংকেত। আমরা যদি পিরিডিনের সংকেত দেখি তাহলে C5H5N, এটা হচ্ছে আমাদের পিরিডিনের সংকেত। অর্থাৎ পাইরোল পিরিডিন এগুলো হচ্ছে আমাদের সাইক্লিক বা চাক্রিক অ্যামিন। অর্থাৎ কখনো কখনো MCQতে আমাদের এই ধরনের এক্সাম্পলগুলো কিন্তু প্রায় এসে থাকে। সো আশা করি তোমরা এই ব্যাপারগুলো বুঝতে পেরেছ। গঠন অনুযায়ী অ্যালিফেটিক, অ্যারোমেটিক এবং সাইক্লিক বা চাক্রিক অ্যামিন এই তিনটা ভাগে ভাগ করা যায়। এখন আমরা দেখে ফেলবো যে অ্যামোনিয়ায় প্রতিস্থাপকের সংখ্যা অনুযায়ী আমাদের অ্যামিন সমূহ কত প্রকার। প্রতিস্থাপক মানে হচ্ছে যে হাইড্রোজেন সেটা কী কী মূলক দ্বারা প্রতিস্থাপিত হতে পারে তার উপর বেস করে আমাদের অ্যামিন সমূহকে আমরা চার ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে 1 ডিগ্রি বা প্রাইমারি অ্যামিন, 2 ডিগ্রি বা সেকেন্ডারি অ্যামিন, 3 ডিগ্রি বা টার্সিয়ারি অ্যামিন, এবং লাস্টে আমরা দেখবো একটা স্পেশাল ক্যাটাগরি যেটাকে আমরা বলতেছি কোয়ার্টারনারি লবণ। এটাকে কখনো কখনো আমরা কিন্তু 4 ডিগ্রি অ্যামিনও মনে করে থাকি, কিন্তু 4 ডিগ্রি অ্যামিন পসিবল না। ঠিক একই কনসেপ্টের উপর বেস করে আমাদের আসলে কোয়ার্টারনারি লবণের সংকেতটা আমরা দেখতে পাবো। সো আমরা প্রথমে দেখে ফেলি যে 1 ডিগ্রি অ্যামিন কি। অলরেডি তোমাদেরকে আমি বুঝিয়ে ফেলেছিলাম যে আমার নাইট্রোজেন পরমাণুর হাইড্রোজেন যেটা সংযুক্ত থাকে সে হাইড্রোজেন কতগুলো অ্যালকাইল গ্রুপের সাথে সংযুক্ত হচ্ছে বা প্রতিস্থাপিত হচ্ছে সেটার উপর বেস করে আমার আসলে ডিগ্রি নির্ধারিত হয়। অর্থাৎ আমার এই নাইট্রোজেনের সাথে দুইটা হাতে হাইড্রোজেন রয়েছে, অন্য একটা হাতে যদি একটা মাত্র অ্যালকাইল গ্রুপ থাকে তাহলে সেক্ষেত্রে সেটাকে আমরা 1 ডিগ্রি বলবো। আমার যদি হাইড্রোজেন পরমাণু অর্থাৎ দুটি হাইড্রোজেন পরমাণু দুটি অ্যালকাইল গ্রুপের সাথে প্রতিস্থাপিত হয় তাহলে সেক্ষেত্রে আমরা বলবো 2 ডিগ্রি অ্যামিন, এবং তিনটি যদি হাইড্রোজেন পরমাণু অর্থাৎ তিনটা হাত যদি আমাদের অ্যালকাইল গ্রুপ দ্বারা প্রতিস্থাপিত হয় তাহলে সেক্ষেত্রে আমরা আসলে সেটাকে টার্সিয়ারি বা আমরা 3 ডিগ্রি অ্যামিন বলে থাকবো। সো আমরা চলো একটা একটা করে এক্সাম্পল একটু দেখে ফেলি যে 1 ডিগ্রি অ্যামিনের ক্ষেত্রে আমাদের যেটা হয়, আমরা যদি লিখি আর বন্ড NH2 বুঝতেই পারতেছ এটা হচ্ছে আমাদের একটা 1 ডিগ্রি অ্যামিন। কীভাবে সেটা আমরা এখানে এক্সাম্পল আকারে যদি দেখি তাহলে নাইট্রোজেনের একটা হাতে হাইড্রোজেন, আরেকটা হাতেও হাইড্রোজেন, আরেকটা হাতে যদি অ্যালকাইল গ্রুপ সংযুক্ত থাকে, এবং মাথার উপরে নাইট্রোজেনের আমাদের লন পেয়ার ইলেকট্রন থাকবে। সো এটা হচ্ছে আমাদের একটা 1 ডিগ্রি অ্যামিন। আমি যদি 2 ডিগ্রি অ্যামিনের ক্ষেত্রে চিন্তা করি, এই হাইড্রোজেন পরমাণু আমার অবশ্যই আরেকটা অ্যালকাইল গ্রুপ দ্বারা প্রতিস্থাপিত হবে। সো সেক্ষেত্রে আমরা 2 ডিগ্রি অ্যামিনের ক্ষেত্রে যেটা দেখতে পাই R2 bond NH, বুঝতেই পারতেছ। সো আমরা যদি একটু গাঠনিক সংকেত দেখার চেষ্টা করি তাহলে সেক্ষেত্রে আমার গাঠনিক সংকেতে এই হাইড্রোজেনটা থাকবে না, এবং সেক্ষেত্রে আমরা যেটা দেখতে পাবো এখানে আমাদের একটা R বসে যাবে। এবার আমি যদি 3 ডিগ্রি অ্যামিনের কথা চিন্তা করি তাহলে তোমরা বুঝতেই পারতেছ নিশ্চয়ই যে আমাদের এখানে অবশ্যই R3N হবে, অর্থাৎ R3N। তখন আমরা যেটা দেখতে পাবো যে এই হাইড্রোজেন পরমাণু দ্বারা আরেকটা আমাদের অ্যালকাইল গ্রুপ প্রতিস্থাপিত হচ্ছে, তার মানে এখানে আমাদের তখন R বসে যাবে। অর্থাৎ বুঝতেই পারতেছ এটা হচ্ছে আমাদের একটা 3 ডিগ্রি অ্যামিন। অর্থাৎ আমি আর এর পরিবর্তে মিথাইল ইথাইল, আমরা প্রোপাইল বিউটাইল, যে কোনো অ্যালকাইল গ্রুপ বিবেচনা করতে পারি, কিন্তু সেক্ষেত্রে আমার আসলে কতগুলো সিঙ্গেল সিঙ্গেল অ্যালকাইল গ্রুপ সংযুক্ত থাকতেছে তার উপর বেচ করে আমাদের আসলে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যামিন নির্ধারিত হয়। এবং এটা কিন্তু খুব স্পষ্টভাবে আমাদের মাথায় রাখতে হবে, না হলে আমরা পরবর্তীতে নামকরণ যেমন বুঝতে পারবো না, আমাদের অ্যামোনিয়ার খাদ্যধর্মের ক্রমও বুঝতে পারবো না, এবং বিভিন্ন ক্রিয়া বিক্রিয়া বোঝা আমার জন্য কিন্তু খুব কঠিন হয়ে যাবে। সো আশা করি তোমরা 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যামিন বুঝতে পেরেছ। এখন আমরা কোয়ার্টারনারি লবণ দেখবো। হ্যাঁ, এটা একটা লবণ, কিন্তু আমাদের এটা কি আসলে 4 ডিগ্রি? অ্যান্সার হচ্ছে না, আমাদের কখনো 4 ডিগ্রি কোনো কার্যকরী মূলকের সংকেতই সম্ভব না। কিন্তু অ্যামিনের ক্ষেত্রে আমার লন পেয়ার ইলেকট্রনের জন্য এখানে একটা স্পেশাল ক্যাটাগরি দেখতে পাই। একটু খেয়াল করে দেখো, আমরা যদি 3 ডিগ্রি অ্যামিনের ব্যাপারটা একটু বিবেচনা করি তাহলে খেয়াল করে দেখো আমার কিন্তু নাইট্রোজেনে অবশিষ্ট এক জোড়া লন পেয়ার ইলেকট্রন থাকে। আমরা যদি সন্নিবেশ সমযোজী বন্ধনের কথা একটু চিন্তা করি, সন্নিবেশ সমযোজী বন্ধনের কনসেপ্টটা হচ্ছে আমাদের যে শেয়ারকৃত ইলেকট্রন সেটার কন্ট্রিবিউটর একজনই, অর্থাৎ শুধু আমি দিলাম, আমি দেওয়ার পরে তার মালিক হচ্ছে দুজনই। মনে করো আমরা কোনো বিজনেস শুরু করছি দুইটা বন্ধু মিলে, এখন বিজনেসে যত টাকা পয়সা ইনভেস্ট করেছি শুধুমাত্র আমি,
কিন্তু আমার যখন ওই বিজনেস থেকে লাভ হচ্ছে তখন ওই লাভের অংশটা দুইটা বন্ধু মিলেই ভোগ করব। এটা আবার কেমন হয়ে গেল না, যে টাকা আমি দিয়েছি পুরো ইনভেস্টমেন্টও আমার কিন্তু যা লাভ হচ্ছে সেটা দুইটা ফ্রেন্ডেরই, এটা আবার কেমন হলো? হ্যাঁ, এক্স্যাক্টলি এটাকে সন্নিবেশ সমাজের জীবনধন বলা হয়ে থাকে। আমরা কেমিস্ট্রি প্রথম পত্রের তৃতীয় অধ্যায় মৌলসমূহের পর্যাবৃত ধর্ম রাসায়নিক বন্ধন চ্যাপ্টারে এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব, কিন্তু এখানে আমাদের ঠিক সন্নিবেশ সমাজের জীবনধনই তৈরি হয়ে থাকে। অর্থাৎ এই যে যে আমাদের নাইট্রোজেন পরমাণু, সে কিন্তু কোনো একটা ফকিরকে যার কোনো কিচ্ছু নাই তাকে কিন্তু এই দুটো ইলেকট্রন দিয়ে তাকে কিন্তু নিজের করে নিতে পারে। কীভাবে? এটা দিয়ে কিন্তু আমরা এক্স্যাক্টলি আমাদের যে অ্যামিন সমূহ ক্ষার ধর্ম দেখায় সেটা আমরা প্রমাণ করব। ধরে নাও একটা এইচ প্লাস, এইচ প্লাসের কি কোনো কিছু আছে? এতে কোনো পরিচয় নাই, এইচ প্লাসের কোনো ইলেকট্রন নাই। এই লং পেয়ার ইলেকট্রন দিয়ে আমার যদি নাইট্রোজেন বলে এইচ প্লাসের সাথে যে আমি তোর সাথে বিজনেস করতে চাই, তাহলে কি এইচ প্লাস রাজি হয়ে যাবে না? হ্যাঁ, এক্স্যাক্টলি এখানে সেরকম ঘটনাই ঘটে। অর্থাৎ আমরা যদি এই মুক্তজোড় ইলেকট্রনকে আমরা যদি মিথাইল কার্বো ক্যাটায়নের সাথে সংযুক্ত করতে চাই, অথবা একটা অ্যালকাইল হ্যালাইডের আমাদের যে পার্ট রয়েছে সিএস3 পার্ট এবং আমাদের সিএল পার্ট, এই পার্টটা নিয়ে এসে যদি আমরা এখানে সংযুক্ত করি, সেক্ষেত্রেও কিন্তু আমরা আসলে একটা কোয়াটারনারি লবণ বুঝতে পারবো। অর্থাৎ তোমাদেরকে এটা মাথায় রাখতে হবে যে লবণ মানে সেখানে নিশ্চয়ই একটা প্লাস এবং মাইনাস পার্ট রয়েছে। কোয়াটারনারি লবণের ক্ষেত্রেও নিশ্চয়ই তার ব্যতিক্রম ঘটবে না। সো চলো এটা আমরা একটু প্র্যাকটিক্যালি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি। ধরে নাও যে আমার এরকম একটা অবস্থা সৃষ্টি হয়েছে, অর্থাৎ আমি যেটা দেখাতে চাচ্ছি, খেয়াল করে দেখো, উপরে একটা আর রয়েছে, সাইডে একটা আর রয়েছে এবং এই সাইডে একটা আর আছে। এবার এই নাইট্রোজেনের আমার কি মুক্তজোড় ইলেকট্রন আছে না? ওকে, খেয়াল করে দেখো, মুক্তজোড় ইলেকট্রন। এবার এটা দিয়ে সে যদি কোনো একটা খুবই দরিদ্র কারোর সাথে বন্ধন গঠন করতে চায়, খেয়াল করে দেখো সে কে হতে পারে। ধরে নাও যে একটা CH3, অর্থাৎ CH3 প্লাস, এবং এর সাথে ধরে নাও যে Cl- সংযুক্ত ছিল। তাহলে এদের মধ্যে আমার কার্বনের তড়িৎ চিহ্নাত্মকতার মান কত? 2.5, আর ক্লোরিনের কত? 3.0। তাহলে টানাটানি হলে ক্লোরিন কি মাইনাস আয়নে পরিণত হবে এবং CH3 কি প্লাস আয়নে পরিণত হবে, তাই তো? আমাদের এখানে একটা কার্বোক্যাটন সৃষ্টি হবে। আমরা এই পার্টটাকে একটু আলাদাভাবে চিন্তা করতেছি, যেহেতু আমাদের সল্ট বোঝাতে হবে, অর্থাৎ যেহেতু কোয়াটারনারি লবণ। এবার চিন্তা করে দেখো, CH3 মাথার উপর প্লাস মানে কি? প্লাস মানে হচ্ছে আমার আর কিচ্ছু নয়, আমি নিঃস্ব হয়ে গেছি, আমার আর কোনো ইলেকট্রন নাই, আমার ইলেকট্রন ফাঁকি দিয়ে ক্লোরিন নিয়ে চলে গেছে। এবার নাইট্রোজেন কি করতেছে? ওকে একটু সিম্প্যাথি দেখাবে, বলবে ঠিক আছে আমার কাছে তো এক্সট্রা ইলেকট্রন আছে, তুই আয় আমার সাথে চলে আস, তোর ক্লোরিন ফাঁকি দিছে আমি তোকে ফাঁকি দিব না। তখন এখানে যে ঘটনাটা ঘটে একটু খেয়াল করে দেখো, এই লন পেয়ার ইলেকট্রন দিয়ে সে CH3 সাথে, অর্থাৎ এই লন পেয়ার ইলেকট্রন সে বলে যে আমি ঠিক আছে তোর সাথে আমি ইলেকট্রন শেয়ার করতেছি, কোনো অসুবিধা নাই। অর্থাৎ কন্ট্রিবিউটর কিন্তু শুধুমাত্র নাইট্রোজেন, কিন্তু তাদের মধ্যে যে বন্ধনটা তৈরি হলো সে বন্ধন তৈরির ফলে এই শেয়ারকৃত ইলেকট্রনের মালিক আবার দুজনই। আমরা তো এটাকেই সন্নিবেশ সমাজের জীবন্ধন বলবো। একটু খেয়াল করে দেখো যে আমার এই যে প্লাস অংশটা, সেই প্লাস অংশটা পরবর্তীতে যেটা হয় যে আমার সবার মাথার উপরে এই প্লাস সাইনটা থাকে এবং ক্লোরিন মাইনাস। অর্থাৎ আমার এই যে CH3 প্লাস অংশটা, সেটা আমাদের বন্ধন গঠিত হয়ে যাওয়ার পরে সবার মাথার উপরে চলে যায়। তাহলে দেখো মাইনাস প্লাস টোটাই যেন সংখ্যা শূন্য। এখন এই CH3 কি একটা আমাদের কি অ্যালকাইল গ্রুপ না? সো খেয়াল করে দেখো আমার কয়টা অ্যালকাইল গ্রুপ এখানে সংযুক্ত হলো? একটা, দুইটা, তিনটা, চারটা। চারটা অ্যালকাইল গ্রুপ কিন্তু এখানে সংযুক্ত হচ্ছে। তার মানে এই যে চারটা অ্যালকাইল গ্রুপ সংযুক্ত হচ্ছে, এটাকে কি আমরা 4° অ্যামিন বলে ফেলবো? না, কেন বলবো না? কারণ সবগুলো তো সন্নিবেশ, কারণ সবগুলো তো আমাদের সমাজজীব বন্ধন দ্বারা সংযুক্ত হচ্ছে না। যদি আমাদের সবগুলো সমাজজীব বন্ধন দ্বারা সংযুক্ত হতো, ডিরেক্টলি সংযুক্ত হতো, সেক্ষেত্রে 4° বলতে পারতাম, কিন্তু এখানে কন্ডিশনালি কিন্তু সংযুক্ত হচ্ছে। এটা সমাজজীব, এটা সমাজজীব, এরকম সমাজজীব, কিন্তু এখানে আমাদের সন্নিবেশ সমাজজীব বন্ধন তৈরি হচ্ছে। অর্থাৎ তুমি এই যে আরকে সংযুক্ত করতেছো, ওই আর কিন্তু বাকি স্বাভাবিক আরগুলোর মতো না, এগুলো হচ্ছে ইন্ডিভিজুয়াল স্বতন্ত্র এক একটা আর, যাদের অনেক শক্তি আছে, নিজেদের ক্ষমতা আছে। কিন্তু এই আর কি, এটা হচ্ছে একটা ফকির আর। অর্থাৎ এই আর এর ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাই যে এই আর এর কোনোই সংযুক্ত হওয়ার ক্ষমতা ছিল না, নাইট্রোজেন দয়া করছে তাই সংযুক্ত হতে পেরেছে। অর্থাৎ এই আর এর নিজের পক্ষে আসলে কারোর সাথে সংযুক্ত হওয়ার ক্ষমতা ছিল না, কারণ এই আর এর চেহারা কীরকম দেখো, CH3 প্লাস, অর্থাৎ আমাদের এটা হচ্ছে একটা মিথাইল কার্বোক্যাটায়ন। কার্বোক্যাটায়ন তার মানে কি? তার কোনো ইলেকট্রন কিন্তু আর অবশিষ্ট ছিল না যে হাত দিয়ে আসলে সে অন্যজনের সাথে সংযুক্ত হবে। অর্থাৎ কার্বনের হাত তো চারটা, কিন্তু এখানে আমাদের তিনটা হাত ফেল। অর্থাৎ কার্বনের হাত তো চারটা, এখানে তিনটা হাত ফিল আপ হয়ে যাওয়ার পরে আর একটা হাত এক্স্যাক্টলি সে কিন্তু হারিয়ে ফেলে। অর্থাৎ এই যে কার্বোক্যাটন সৃষ্টি হলো, সেই ইলেকট্রনটা কে নিয়ে গেছিল? ক্লোরিন নিয়ে গেছিল। আর এখানে ক্লোরিনকে কেনই নিয়ে আসতেছি? আমাদের এইটুকুতেই তো কাজ হয়ে যেত। এটা তো একটা লবণ, লবণে কি আমার
হ্যালাইড অংশ থাকবে না, হ্যালোজেন শব্দের অর্থই তো সামুদ্রিক লবণ উৎপাদনকারী। সো আমাদের এক্স্যাক্টলি এটাই হচ্ছে আমাদের একটা হ্যালোজেন। সো আমরা যদি এটার কমপ্লিট সংকেত দেখতে চাইতাম তাহলে যেটা হতো যে আমাদের R4N হতো R4N এর মাথার উপরে প্লাস এবং সিএল মাইনাস। অর্থাৎ আমাদের এই যে মাথার উপরে যে প্লাস অংশটা দেখতে পাচ্ছ, এই প্লাস অংশটা হচ্ছে সামগ্রিক আমাদের যে থার্ড ব্র্যাকেট যুক্ত অংশ দেখতে পাচ্ছ এর মাথার উপরে, এবং ক্লোরিন মাইনাসটা হচ্ছে আমাদের জাস্ট সল্ট এর প্রকাশ করার জন্য ব্যবহার করা হয়েছে। অর্থাৎ এটাই হচ্ছে আমাদের কোয়াটারনারি লবণ। অর্থাৎ আমরা পরবর্তীতে যদি আমরা এখানে ক্লোরিন ব্যবহার না করে আমরা যদি অন্য কোনো নাইট্রেট কার্বোনেট সালফেট ব্যবহার করতাম সেক্ষেত্রেও কোনোই অসুবিধা নাই। অর্থাৎ আমাদের টোটাল কনসেপ্টটা হচ্ছে এখানে আমাদের সবগুলো অ্যালকাইল গ্রুপ আমাদের ডিরেক্টলি সমুদ্রজীব বন্ধন দ্বারা সংযুক্ত নয়, একটা অ্যালকাইল গ্রুপ হচ্ছে আমাদের সন্নিবেশ সমুদ্রজীব বন্ধন দ্বারা সংযুক্ত, এবং এক্স্যাক্টলি বাকি যে আমাদের হ্যালোজেন অংশটা সেটা মিলে আমাদের আসলে কোয়াটারনারি লবণ তৈরি করেছে। অর্থাৎ এক কথায় তুমি যদি ডেফিনেশন দিতে চাও তাহলে আমাদের কোয়াটারনারি লবণের ক্ষেত্রে যেটা হয়, নাইট্রোজেনের মুক্তজোড় ইলেকট্রন দ্বারা আমাদের অন্য কোনো অ্যালকাইল গ্রুপের সাথে আমার যদি ওই নাইট্রোজেন সন্নিবেশ সমুদ্রজীব বন্ধন দ্বারা আবদ্ধ হয় এবং তার মাধ্যমে যে লবণটা তৈরি হয় সে লবণকে আমরা আসলে কোয়াটারনারি লবণ বলতে পারি। এটাকে কিন্তু আমরা কোনোভাবেই 4° অ্যামিন বলতে পারবো না। সো আশা করি তোমরা এই ব্যাপারটা একদম ক্লিয়ার হতে পেরেছ। অর্থাৎ আমরা দেখে ফেললাম যে আমাদের অ্যামিন সমূহের প্রকারভেদ সমূহ কী কী হতে পারে। এখন আমরা দেখব যে অ্যামিন সমূহকে আমরা আসলে কীভাবে নামকরণ করতে পারি। অ্যামিন সমূহের নামকরণ নিয়ে আমাদের অনেকেরই অনেক রকম প্রবলেম হয়। আমরা এখানে প্রায় 4 ধরনের অ্যামিনের নামকরণের এক্সাম্পল রেখেছি, যে 4টা নামকরণ দেখার পরে তোমাদের অ্যামিনের নামকরণ একদমই ইজি হয়ে যাবে। এখন অ্যামিনের নামকরণের ক্ষেত্রে খুব ইজি একটা ফর্মুলা আমরা মনে রাখবো, সেটা হচ্ছে অ্যালকাইল অ্যামিন। অর্থাৎ নামকরণটা শেষ হবে আমাদের অ্যামিন অংশ দিয়ে, এবং তার আগে আমাদের অ্যালকাইল গ্রুপ হিসেবে যে অংশটা আছে সেটার নামকরণ করে ফেললে আমাদের অ্যামিনের নামকরণ শেষ হয়ে যাবে। অর্থাৎ অ্যালকাইল অ্যামিন, মিথাইল অ্যামিন, ডাইমিথাইল অ্যামিন, ট্রাইমিথাইল অ্যামিন, ইথাইল অ্যামিন, মিথাইল ইথাইল অ্যামিন, এভাবে করে আমাদের আসলে নামকরণ করতে হবে, এবং এক্ষেত্রে আমাদের আসলে নাম্বারিংয়ের কোনোই প্রয়োজন নাই। সো চলো আমরা একটা একটা করে দেখে ফেলি। এক্ষেত্রে আরেকটা ব্যাপার মাথায় রাখতে হবে যে আমার প্রধান কার্বন শিকল কোনটা, সে প্রধান কার্বন শিকলকে অ্যালকাইল গ্রুপ হিসেবে আমাদের আইডেন্টিফাই করতে হবে। একটু খেয়াল করে দেখো যে আমরা যদি এই পার্টটুকু বাদ দিয়ে দিই, কারণ এর মধ্যে আমাদের অবশ্যই কার্বন নাই, তাহলে এই অংশটুকু হচ্ছে আমাদের প্রধান কার্বন শিকল। আমরা কীভাবে প্রধান কার্বন শিকল চিন্তা করতে পারি, যে আমার কোন শিকলের মধ্যে কার্বন সংখ্যা সবথেকে বেশি সেটাকে আমরা প্রধান কার্বন শিকল চিহ্নিত করতে পারি। তাহলে এইটুকুর নামকরণ কী হবে, আমরা বলেছিলাম ফ্রেম হচ্ছে অ্যালকাইল অ্যামিন, তাহলে এইটুকুর নামকরণ কী হবে দেখো, এইটুকুর নাম হচ্ছে ইথাইল। অর্থাৎ আমরা চাইলে বাংলাতে ইংরেজিতে দুইভাবে নামকরণ করতে পারি, এইটুকু হচ্ছে ইথাইল এবং এর সাথে আর কি সংযুক্ত আছে, NH2 সংযুক্ত আছে, তার মানে আমাদের নামকরণ কিন্তু হয়ে গিয়েছে। অর্থাৎ আমরা দেখে ফেললাম ইথাইল অ্যামিন। অর্থাৎ এখানে আমার যদি কার্বন সংখ্যা আরও বেশি হতে পারতো সেক্ষেত্রে আমরা প্রোপাইল অ্যামিন, বিউটাইল অ্যামিন বলতাম। আমরা যদি শুধুমাত্র CH3NH2 দেখতে পেতাম তাহলে সেক্ষেত্রে আমরা বলতাম আমাদের মিথাইল অ্যামিন। সো এবার আমরা চলে যাব পরবর্তী যৌগের মধ্যে। এখন খেয়াল করে দেখো এখানে কিন্তু একটু ঝামেলা হয়ে গিয়েছে, যে আমার এখানে NH থেকে একটা হাইড্রোজেন CH3 দ্বারা প্রতিস্থাপিত হয়েছে। এখন আমি কিন্তু বলেছিলাম যে আমাদের ফ্রেমটা হচ্ছে অ্যালকাইল অ্যামিন, অ্যালকাইল অ্যামিন। এখন কি এটা মিথাইল অ্যামিন নাকি ইথাইল অ্যামিন নাকি মিথাইল ইথাইল অ্যামিন নাকি আমরা অন্য কোনো নামকরণ করবো এখানে? সো প্রথম কাজ প্রধান কার্বন শিকল আইডেন্টিফাই করা। তাহলে এটা হচ্ছে আমার প্রধান কার্বন শিকল, আর এই পার্টটা হচ্ছে আমার জাস্ট একটা শাখা। এখন এই শাখাটা এসেছে কোথা থেকে, নাইট্রোজেনের আমার একটা হাইড্রোজেন ওই CH3 দ্বারা প্রতিস্থাপিত হয়েছে। ওকে, অর্থাৎ অ্যামোনিয়ার একটা হাইড্রোজেন পরমাণু আমার CH3 দ্বারা প্রতিস্থাপিত হয়েছে। ওকে, তাহলে এইটুকু হচ্ছে আমার এই নাইট্রোজেনের থেকে যে হাইড্রোজেনটা ছিল সেটা দ্বারা প্রতিস্থাপিত হয়ে এখানে সংযুক্ত হয়েছে। তাহলে এটা কি আমার সে অ্যালকাইল অ্যামিনের অ্যালকাইল পার্ট, আর এটা হচ্ছে আমার জাস্ট একটা শাখা। তাহলে এক্সট্রা শাখার নামকরণ কি আমরা সবার আগে নামকরণ করি না? তাহলে এখানে যেটা হবে যে এটা কোথায় আছে, নাইট্রোজেনের সাথে সংযুক্ত আছে। তাহলে এখানে যেটা করতে হয় সেটা হচ্ছে এন মিথাইল। কেন? কারণ আমাদের ওই নাইট্রোজেনের সাথে সংযুক্ত হাইড্রোজেন এর সাথেই কিন্তু আমার CH3 কিন্তু প্রতিস্থাপিত হয়েছে, অর্থাৎ এই জন্য আমরা এন মিথাইল ইউজ করব। ওকে, এখন তুমি চাইলে বাংলা ইংরেজি দুইটাতে নামকরণ করতে পারতে, কোনো অসুবিধা নাই। সো এন মিথাইল, এবার প্রধান কার্বন শিকল কয়টা কার্বন আছে, 2টা। তাহলে খেয়াল করে দেখো, তাহলে এক্ষেত্রে আমার ইথাইল ETHYL ইথাইল অ্যামিন। সো দেখো আমার কিন্তু নামকরণ ক্লোজ হয়ে গিয়েছে, অর্থাৎ এন মিথাইল ইথাইল অ্যামিন, এটা হচ্ছে আমাদের এই যৌগের নামকরণ। সো এখন আমরা চলে যাব আমাদের পরবর্তী নামকরণে। এখন আমাদের প্রথমে দেখতে হবে যে প্রধান কার্বন শিকল কোনটি, যেখানে আমাদের কার্বন সংখ্যা সব থেকে বেশি থাকবে। সো বুঝতে পারতেছি এটা হচ্ছে আমাদের প্রধান কার্বন শিকল, এবং এই দুইটা হচ্ছে আমাদের ডেফিনেটলি শাখা। ওকে, তা আমরা বুঝতেই পারতেছো যে এই দুটো শাখার নামকরণ আমরা আগে করে ফেলবো, এবং তারপরে আমরা প্রধান কার্বন শিকলের নামকরণ করবো, তারপর আমরা অ্যামিন দিয়ে নামকরণ শেষ করবো।
এখন চিন্তা করো যে এখানে আমার নাইট্রোজেন পরমাণু অর্থাৎ নাইট্রোজেনের একটা হাইড্রোজেন সেই স্ত্রী দ্বারা প্রতিস্থাপিত হয়েছে এবং আরেকটা হাইড্রোজেন পরমাণু সেই স্ত্রী দ্বারা প্রতিস্থাপিত হয়েছে। এখন একটু খেয়াল করে দেখো যে আমার এই যে দুইটা সি এস থ্রি, তাহলে এক্ষেত্রে আমার ছিল এন মিথাইল, তাহলে এখানে কি ডাইমিথাইল আসছে না? তাহলে একটা মিথাইলও এনে আর একটা মিথাইলও এন এর হাইড্রোজেন দ্বারা প্রতিস্থাপিত হয়েছে। তাহলে এক্ষেত্রে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এন কমা এন এবং ডাইমিথাইল, এন কমা এন ডাইমিথাইল। আমার এখানে ইথাইল থাকলে আমি এন কমা এন ডাইমিথাইল এভাবে ইউজ না করে আমি তখন এন কমা এন ডাই ইথাইল ইউজ করতাম, আমার এখানে প্রোপাইল থাকলে ডাই প্রোপাইল ইউজ করতাম। তবে সেক্ষেত্রে আমার অবশ্যই দেখতে হবে যে প্রধান কার্বন শিকল আমি আগে আইডেন্টিফাই করতে পারতেছি কিনা। এরপর লাস্টে কি থাকবে? এন এন ডাইমিথাইল, তারপর আমাদের থাকবে ইথাইল এবং লাস্টে নামকরণ শেষ হবে অ্যামিন দিয়ে। সো আশা করি ব্যাপারটা তোমরা একদম বুঝতে পেরেছ, অর্থাৎ এন এন ডাইমিথাইল ইথাইল অ্যামিন এভাবে আমরা নামকরণ করব। এবার চলো আরেকটা নামকরণ দেখে ফেলি। এখানে খেয়াল করে দেখো আমার এখানে কার্বন সংখ্যা আছে দুইটা, এখানে কার্বন সংখ্যা দুইটা, এখানে কার্বন সংখ্যা একটা। তাহলে প্রধান কার্বন শিকল কোনটাকে ধরবো? আমি চাইলে এটাকে ধরতে পারি, এটাকেও ধরতে পারি। সো আমি এটাকে ধরে ফেললাম প্রধান কার্বন শিকল। তাহলে এটা হচ্ছে একটা শাখা, এটা হচ্ছে আরেকটা শাখা। এখন এটা হচ্ছে এন মিথাইল, এটা হচ্ছে এন ইথাইল, কাকে আগে লিখবো? আলফাবেটিক অর্ডার, এম আগে নাকি ই আগে? ডেফিনেটলি ই আগে। তাহলে এটাকে আমরা যদি নামকরণ করি তাহলে আমাদের এন ইথাইল লিখতে হবে, এন ইথাইল, তারপর আমাদের যেটা লিখতে হবে এন, তারপর এনে কি আছে? মিথাইল আছে, এনে মিথাইল আছে। সো এন ইথাইল এন মিথাইল হয়ে গেল। এবার হচ্ছে আমাদের প্রধান কার্বন শিকলে কয়টা কার্বন আছে? দুইটা। তাহলে আমরা বলতে পারি ইথাইল অ্যামিন, ইথাইল অ্যামিন। সো বুঝতেই পারতেছো যে আমাদের এন ইথাইল এন মিথাইল ইথাইল অ্যামিন এটাই হচ্ছে আমাদের এই যৌগের নামকরণ হবে। এখন আমাদের এখানে যদি এখানে CH3 CH2 একসাথে থাকতো তাহলে এন এন ডাই ইথাইল ইথাইল অ্যামিন আমাদের হতো। সো আশা করি তোমরা এই ব্যাপারটা এখন বুঝতে পেরেছ, অর্থাৎ আমাদের এই যে এন কেন আমরা এখানে ইউজ করতেছি এটার পেছনকার কনসেপ্টটা হচ্ছে অ্যামোনিয়ার হাইড্রোজেন দ্বারা আমার এই যে যে মূলকগুলো দেখতে পাচ্ছি এগুলো প্রতিস্থাপিত হচ্ছে, এই জন্য তার রিপ্রেজেন্টেটিভ হিসাবে আমার আসলে এন বা নাইট্রোজেন ব্যবহৃত হয়। সো এটাই হচ্ছে আমাদের অ্যামোনিয়ার নামকরণের জন্য একটু ভিন্ন কনসেপ্ট, যেটা হচ্ছে আমাদের মাথায় রাখতে হবে। এবং এতটুকু যদি আমরা মাথায় রাখি তাহলে সেক্ষেত্রে আমাদের আর কোনোই অসুবিধা হবে না। তবে আরেকটা ব্যাপার, আমরা কিন্তু এই যে এই জায়গাগুলো যদি একটু চিন্তা করতাম যে আমার এই জায়গাটা এই জায়গাটা এই জায়গাটা আমরা যদি চিন্তা করতাম, ধরে নাও যে এখানে আর হিসাবে মিথাইল আছে, তাহলে এটাকে আমরা বলতে পারতাম মিথাইল অ্যামিন। আমরা এখানে আর হিসাবে যদি মিথাইল চিন্তা করতাম তাহলে ডাইমিথাইল অ্যামিন বলতে পারতাম, এটাকে আমরা ট্রাইমিথাইল অ্যামিনও বলতে পারতাম। অর্থাৎ এভাবেও আমরা আসলে নামকরণ করতে পারি। এখন আমরা সব রকম সিস্টেমে অ্যামিনের নামকরণ কিন্তু দেখে ফেললাম। সো আশা করি এরপর থেকে তোমাদের অ্যামিনের নামকরণ নিয়ে আর কোনোই সমস্যা হবে না। এবার চলো আমরা আসলে দেখব অ্যামোনিয়ার ক্ষার ধর্মের ক্রম, এটা দেখার পাশাপাশি আমাদের এই টাইটেলটা আমরা এভাবে বিবেচনা করতে পারি যে অ্যামিনের ক্ষার ধর্মের ক্রম, কারণ আমাদের অ্যামোনিয়া বললে শুধুমাত্র একটা ওয়ার্ডকে বোঝায়। আমরা যদি এখানে এটা চিন্তা করি যে আমাদের অ্যামিনের অ্যামিনের ক্ষার ধর্মের ক্রম, কারণ অ্যামিন তৈরি হয়েছে কিন্তু কিসের থেকে? অ্যামোনিয়ার থেকে তৈরি হয়েছে। তার মানে অ্যামিনের যে বিভিন্ন জাতক রয়েছে সে অ্যামিনের ক্ষার ধর্মের ক্রম আমরা এখন দেখে ফেলবো। আমরা এক্স্যাক্টলি এখানে অ্যামোনিয়াকে এক্সট্রা একটু সম্মান দিয়ে আমরা আসলে অ্যামোনিয়ার ক্ষার ধর্মের ক্রম লিখে রেখেছি, কিন্তু আমাদের এক্স্যাক্টলি এভাবে চিন্তা করতে হবে যে অ্যামোনিয়া থেকে তো অ্যামিন তৈরি হয়। সো অ্যামিনের ক্ষার ধর্মের ক্রম আমরা এখানে দেখবো। এটা বুঝতে গেলে প্রথমেই আমাদেরকে আবোল তত্ত্ব স্মরণ করতে হবে। আতে হচ্ছে আরহেনিয়াস, বতে হচ্ছে ব্রনিস্টেড লাউরি এবং লতে হচ্ছে লুইস। অর্থাৎ আবোল তত্ত্বের সাহায্যেই তো আমরা অ্যাসিড এবং ক্ষারের কনসেপ্ট জানতে পারি। সো আমাদের সেক্ষেত্রে ব্রনিস্টেড লাউরির মতবাদ অনুযায়ী আমরা জানি যারা প্রোটন গ্রহণ করে তারা হচ্ছে ক্ষার, অর্থাৎ আমরা এখানে সেই ব্যাপারটাই দেখব। আবার লুইসের মতবাদ অনুযায়ী আমরা যদি খেয়াল করি তাহলে সেক্ষেত্রে দেখা যাবে যাদের মুক্তজোড় ইলেকট্রন রয়েছে অর্থাৎ যারা ইলেকট্রন দাতা তাদেরকে আমরা আসলে বলতে পারি যে তারা ক্ষার। অর্থাৎ এক্ষেত্রে আমরা সেই ঘটনাই দেখব। একটু খেয়াল করে দেখো যে আমাদের এখানে প্রত্যেকটা নাইট্রোজেনের মাথার উপর কিন্তু আমাদের দেখো লন পেয়ার ইলেকট্রন রয়েছে, অর্থাৎ আমরা এখানে সংকেতগুলো লিখে রেখেছি। সো আমাদের এই লন পেয়ার ইলেকট্রন দিয়ে নাইট্রোজেন কি কাজ করতে পারে? এই যে এখানে কোয়াটারনারি লবণ দেখলাম না, এরকম একটা কাজ এখানে ঘটবে। একটু খেয়াল করে দেখো যে এটা হচ্ছে আমাদের একটা অ্যামোনিয়ার সংকেত, এটা হচ্ছে আমাদের একটা এক ডিগ্রি অ্যামিনের সংকেত, কারণ হচ্ছে আমাদের এখানে আর আছে একটা। এটা হচ্ছে আমাদের দুই ডিগ্রি অ্যামিনের সংকেত, কারণ বুঝতে পারতেছো আর আছে দুইটা। এবং এটা হচ্ছে আমাদের তিন ডিগ্রি অ্যামিনের সংকেত, কারণ আর আছে হচ্ছে তিনটা। তার মানে এটা হচ্ছে অ্যামোনিয়া, এটা হচ্ছে আমাদের এক ডিগ্রি, এটা হচ্ছে দুই ডিগ্রি, এটা হচ্ছে আমাদের তিন ডিগ্রি অ্যামিনের সংকেত। এখন আমার প্রশ্ন হচ্ছে যে আমার আগে দেখে নেই যে অ্যামোনিয়া ক্ষার কিনা, তারপর আমি তুলনা করব যে অ্যামিন সমূহ ক্ষার ধর্মের যে ক্রম রয়েছে সেটা কিভাবে বিবেচিত করতে হয়। এখন এটা হচ্ছে আমাদের একটা অ্যামোনিয়া, তাহলে খেয়াল করে দেখো যে মুক্তজোড় ইলেকট্রন রয়েছে, অর্থাৎ আমাদের এখানে লন পেয়ার ইলেকট্রন রয়েছে। এখন এই যে লন পেয়ার ইলেকট্রন, সে লন পেয়ার ইলেকট্রন দিয়ে সে আসলে কোনো একটা গরিবকে কোনো একটা ফকিরকে লোভ দেখিয়ে
তাকে কিন্তু সংযুক্ত করতে পারি। কিভাবে একটু খেয়াল করে দেখো, আমরা যদি ব্যাপারটাকে এভাবে বিবেচনা করি, ধরে নাও যে আমার এইভাবে NH3 এভাবে সংযুক্ত আছে এবং এখানে আমার লন পেয়ার ইলেকট্রন আছে। এবারে লন পেয়ার ইলেকট্রন দিয়ে আমি H+কে লোভ দেখাইলাম, অর্থাৎ H+কে লোভ দেখাইলাম। এবার চিন্তা করে দেখো, H+ এর কি কোনো কিছু আছে, কোনো পরিচয় আছে? কিচ্ছু নাই। এবার আমি এই যে লন পেয়ার ইলেকট্রন দিয়ে H+কে যে অ্যাকসেপ্ট করলাম, তাহলে কি তখন আমার NH4+ তৈরি হয়ে গেল না? খেয়াল করে দেখো, এটা তৈরি হয়ে গেল, কিন্তু মাঝখানে আমাদের দেখো NH3 তার লন পেয়ার ইলেকট্রন আছে বিধায় সে আসলে প্রোটনকে কি গ্রহণ করলো না? ব্রনস্টেড লাউরির মতবাদ অনুযায়ী যারা প্রোটন গ্রহণ করতে পারে তারাই তো ক্ষার, তার মানে আমরা বলতে পারি যে এমনই একটা ক্ষার। কিভাবে? কারণ হচ্ছে মুক্তজোর ইলেকট্রন দিয়ে সে আসলে ফকিরকে লোভ দেখায়, বলে যে তুমি আমার সাথে চলে আসো, আমি তোমাকে অনেক ইলেকট্রন দিচ্ছি। তখন কি হয়, ওই ফকির হিসেবে H+ চলে আসে, তখন আমরা দেখতে পাই যে ওই অ্যামোনিয়াটা H+ গ্রহণ করতেছে। যারা প্রোটন গ্রহণ করে তারা ক্ষার, যারা প্রোটন ত্যাগ করে তারা হচ্ছে অ্যাসিড। এখানে আমার কি অ্যামোনিয়া প্রোটন গ্রহণ করতেছে না তার মুক্তজোর ইলেকট্রনের সাহায্যে, এজন্য অ্যামোনিয়া হচ্ছে একটা ক্ষার। সো আশা করি তুমি বুঝতে পেরেছো যে প্রোটন গ্রহণের যে ব্যাপারটা সেটা টোটালি ডিপেন্ড করতেছে আমার আসলে এখানে মুক্তজোর ইলেকট্রন ছিল কিনা। সো আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকের মাথার উপর মুক্তজোর ইলেক্ট্রন রয়েছে। আমি যদি নিচের সংকেতগুলো একটু খেয়াল করি, তাহলেও সেক্ষেত্রে আমরা দেখতে পাবো যে আমার এখানে অবশ্যই মুক্তজোর ইলেকট্রন রয়েছে। তাহলে মুক্তজোর ইলেকট্রন যদি থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা আসলে বলতে পারি যে সেটা আমাদের অবশ্যই একটা ক্ষার হিসেবে বিবেচিত হবে। সো আমরা এখানে বলতে পারি যে এখানে যে সংকেতগুলো আছে, অ্যামোনিয়া বা অ্যামোনিয়ার যে জাতকগুলো, অর্থাৎ অ্যামিনের জাতকগুলো, সেগুলো প্রত্যেকটাই হচ্ছে এক একটা ক্ষার। কিন্তু আমার প্রশ্নের অন্য জায়গায় সেটা হচ্ছে এদের ক্ষার ধর্মের তুলনা করো, অর্থাৎ কে বেশি শক্তিশালী ক্ষার, কে কম শক্তিশালী ক্ষার, সেই তুলনাটা আমাদের করতে হবে এই সেগমেন্টের মধ্যে এবং এই সেগমেন্টের মধ্যে। এখন আসো যে এখানে আসলে কি ঘটনা ঘটে। এই ব্যাপারটা টোটালি ডিপেন্ড করে যে আমি আর কতজনের সাথে সংযুক্ত হতে পারতেছি, কত ফকিরের মধ্যে আমি ডোনেট করতে পারতেছি এবং কত ফকির আমার সাথে এসে সংযুক্ত হচ্ছে। এই ব্যাপারের উপর ডিপেন্ড করে যে কে আসলে কত শক্তিশালী ক্ষার হবে। অর্থাৎ ধরে নাও যে আমি 10 জনকে আমার টাকা পয়সা দান করে আমি 10টা ফকিরকে সংযুক্ত করতেছি আমার সাথে, তখন কি হবে? তখন আমি নিশ্চয়ই অনেক শক্তিশালী ক্ষার। অর্থাৎ এখানে কে আসলে কত বেশি দানবীর বা দানশীল সেই ব্যাপারের উপর ডিপেন্ড করে যে কে আসলে কত শক্তিশালী ক্ষার হবে। তার মানে ক্ষার তাদেরকে বলবো যাদের প্রোটন গ্রহণ করার ক্ষমতা আছে। যারা যত বেশি প্রোটন গ্রহণ করার ক্ষমতা রাখে তাদেরকে আমরা তত শক্তিশালী ক্ষার বলবো। এখন চিন্তা করো যে আমার কোন নাইট্রোজেন এখানে কত বেশি বড়লোক, সেটা যদি আইডেন্টিফাই করতে পারি তাহলে আমরা এই অ্যান্সারটা বের করে ফেলতে পারবো। সো কোন নাইট্রোজেন কত বেশি বড়লোক, এটার কেমিস্ট্রি ল্যাঙ্গুয়েজ হচ্ছে কোন নাইট্রোজেনের ইলেকট্রন মেঘের ঘনত্ব সব থেকে বেশি, অর্থাৎ সেটাই চলো আমরা একটু বের করে ফেলি। তার আগে আমাদের জানতে হবে অ্যালকাইল মূলক, অর্থাৎ অ্যালকাইল গ্রুপ, এরা কিন্তু হাজী মোহাম্মদ মহসিন। অর্থাৎ অ্যালকাইল গ্রুপ হচ্ছে ধনাত্মক আবেশ ধর্মিতা দেখায়, কীভাবে? ইলেকট্রন অন্যজনকে দান করে দিয়ে। তার মানে এখানে একটা অ্যালকাইল গ্রুপ সংযুক্ত আছে, এখানে 2টা অ্যালকাইল গ্রুপ সংযুক্ত আছে, এখানে 3টা অ্যালকাইল গ্রুপ সংযুক্ত আছে। তার মানে আমাদের সেই কনসেপ্ট অনুযায়ী আমাদের অ্যালকাইল গ্রুপ কী করবে, কেন্দ্রের দিকে ইলেকট্রন পাস করে দিবে। তখন কি নাইট্রোজেনের ইলেকট্রন মেঘের ঘনত্ব কিছুটা বেড়ে যাবে ও আরও বেশি হাইড্রোজেন পরমাণুকে নিজের সাথে সংযুক্ত করতে পারবে, অর্থাৎ এর ক্ষারধর্মিতা কী হবে, বেড়ে যাবে। তারপরে বুঝতেই পারতেছি এখানে কোনো অ্যালকাইল গ্রুপ ছিল না, এখানে কেন্দ্রের দিকে কেউই ইলেকট্রন পাস করতো না, এখানে একটা অ্যালকাইল গ্রুপ আছে, তার মানে এই অ্যালকাইল গ্রুপ নাইট্রোজেনকে এক্সট্রা ইলেকট্রন ডোনেট করে, তখন এই নাইট্রোজেন আরও এক্সট্রা ফকিরের সাথে সংযুক্ত হতে পারে। তার মানে বুঝতে পারতেছি অ্যামোনিয়ার থেকে 1 ডিগ্রি অ্যামিন বেশি শক্তিশালী ক্ষার। এবার আসো 2 ডিগ্রির ক্ষেত্রে কী হয়। এখানে আমার 2টা আর খেয়াল করে দেখো, আমার কেন্দ্রের দিকে কিন্তু ইলেকট্রন পাস করতেছে, তার মানে এই নাইট্রোজেনের ইলেকট্রন মেঘের ঘনত্ব আমার 1 ডিগ্রি থেকে বেশি হয়ে যাচ্ছে, ও বেশি হাইড্রোজেনকে বা H+কে গ্রহণ করতে পারতেছে, তার মানে এটা অর্থাৎ 2 ডিগ্রি 1 ডিগ্রি অ্যামিনের তুলনায় বেশি শক্তিশালী ক্ষার। এখন তোমরা হয়তো মনে মনে চিন্তা করতেছো যে আমার এই জায়গাটাতে আমার 3 দিক থেকে ইলেকট্রন কেন্দ্রের দিকে পাস হয়, তখন এই কেন্দ্রীয় নাইট্রোজেনের ইলেকট্রন মেঘের ঘনত্ব অনেক বেশি বেড়ে যায়, এ হচ্ছে আরও বেশি দান করতে পারে, এই জন্য 3 ডিগ্রি আমি আমার সব থেকে বেশি শক্তিশালী ক্ষার। কিন্তু অ্যান্সার হচ্ছে না। কেননা সেটা একটু গল্পের মাধ্যমে তোমাদেরকে বুঝিয়ে বলি। ধরে নাও তুমি কাউকে ভালোবাসো, অর্থাৎ তুমি তার সাথে বাসা থেকে পালিয়ে যেতে চাও, পালিয়ে বের হয়ে চলে যেতে চাও। এবার তোমার বাসার এক পাশে আছে তোমার বাবা, এই পাশে আছে তোমার মা, এই পাশে আছে তোমার বড় ভাই। এবার চিন্তা করে দেখো তুমি কি বের হতে পারবা? এদিক থেকে বের হতে গেলে বাধা দিয়ে দিবে, এদিক থেকে বের হতে গেলে বাধা দিবে, এদিক থেকে বের হতে গেলে কি করবে, বাধা দিবে। তুমি যদি বের না হতে পারো তুমি কি ভালোবাসার মানুষের সাথে পালিয়ে যেতে পারবা? পালিয়ে যেতে পারবা না। আর তুমি যদি বেরই না হতে পারো তাহলে তোমার ভালোবাসার প্রমাণটাই আসে কোত্থেকে? সো ভালোবাসাকে আমরা যদি খার ধর্মের সাথে তুলনা করি তখন দেখা যায় এই নাইট্রোজেনের যে ইলেকট্রন সে ইলেকট্রন দিয়ে অন্য কাউকে যে ঢুকতে দিবে, অর্থাৎ তোমার ভালোবাসার মানুষ তোমার বাসার মধ্যে এসে তোমাকে নিয়ে চলে যাবে, সেই সুযোগটাও এখানে থাকে না। অর্থাৎ
তুমি পালিয়ে যেতে পারতেছো না, সেটা ঠিক আছে, কিন্তু তোমার ভালোবাসা মানুষ বাইরে থেকে এসে তোমাকে যে উঠিয়ে নিয়ে চলে যাবে সেও কিন্তু তিন দিক থেকে বাধাপ্রাপ্ত হচ্ছে। ব্যাপারটা এখান থেকে একটু বুঝিয়ে বলি। খেয়াল করে দেখো যে আমার এই অ্যালকাইল গ্রুপ এবং এই যে তিনটা অ্যালকাইল গ্রুপ দেখতে পাচ্ছ, এদের তুলনায় নাইট্রোজেন পরমাণু খুবই ক্ষুদ্র আকার বিশিষ্ট। তার মানে এই একটা অ্যালকাইল গ্রুপের আকার আমরা যদি চিন্তা করি, তাহলে খেয়াল করে দেখো যে আমার এইভাবে নাইট্রোজেন পরমাণু চারদিকে বিস্তৃত থাকে। এখন চিন্তা করে দেখো যে আমার এই যে এভাবে এইচ প্লাস এসে যে আমার নাইট্রোজেনের সাথে সংযুক্ত হবে, কারণ এইচ প্লাস নাইট্রোজেনকে ভালোবাসে, দুজন দুজনকে ভালোবাসে, কিন্তু মিলন কিভাবে সম্ভব? এইচ প্লাস এদিক থেকে ঢুকতে যাচ্ছে বাধা, এদিক থেকে ঢুকতে যাচ্ছে বাধা, এদিক থেকে ঢুকতে যাচ্ছে, মানে সব দিক থেকে মোটামুটি বাধা প্রাপ্ত হচ্ছে। মানে নাইট্রোজেনের সাথে হাইড্রোজেন বা এইচ প্লাসের দেখা হচ্ছে না। দেখা না হলে কীভাবে খার ধর্মে প্রকাশ ঘটাবে? আমার অনেক আছে, কিন্তু অনেক ভালোবাসা আছে, কিন্তু আমি যদি ভালোবাসা প্রকাশ না করতে পারি, ভালোবাসা প্রুফ না করতে পারি, তাহলে সে ভালোবাসার কি কোনো মূল্য আছে? কোনো মূল্য নাই। অর্থাৎ দেখা যায় এই এইচ প্লাস আসলে নাইট্রোজেনের সাথে দেখা করতে পারে না। কখন দেখা করতে পারে না? যখন এই যে একদিকে বাবা একদিকে মা একদিকে বড় ভাই থাকে, অর্থাৎ আমাদের এখানে এই কনসেপ্টটাকে কেমিস্ট্রি ভাষায় বলা হয় স্টেরিক বাধা বা স্টেরিক হিন্ড্রেন্স, অর্থাৎ যেটাকে আমরা স্থানিক বাধা বলে থাকি। সো স্টেরিক বাধার জন্য যেটা হয়, এর অনেক অনেক ভালোবাসা আছে, অনেক অনেক ইলেকট্রন আছে, কিন্তু সে আসলে ওই তত্ত্বগুলো এইচ প্লাসের সাথে সংযুক্ত হতে পারে না। এজন্য এর ক্ষার ধর্ম অনেক বেশি হবার কথা, কিন্তু এর ক্ষার ধর্ম অনেক কমে যায়। আমরা দেখতে পাই যে আমার এর ক্ষার ধর্মটা আমাদের আসলে এক ডিগ্রি থেকে কম হয়, কিন্তু আমাদের অ্যামোনিয়া থেকে কিছুটা বেশি হয়। অর্থাৎ এর ক্ষার ধর্মটা কমতে কমতে এমন একটা পজিশনে চলে আসে যে ওর ক্ষার ধর্মটা এক ডিগ্রি এবং অ্যামোনিয়ার মাঝামাঝি হয়ে যায়। অর্থাৎ আমরা যদি এই সিকোয়েন্সটা একটু লিখতে চাই, তাহলে সেক্ষেত্রে আমরা যেটা দেখতে পাই যে এক্ষেত্রে ক্ষার ধর্মের ক্রম হচ্ছে আমার 2 ডিগ্রি হচ্ছে সবথেকে বেশি শক্তিশালী ক্ষার, 1 ডিগ্রি একটু কম শক্তিশালী, 10 ডিগ্রি আরও কম শক্তিশালী, এবং লাস্টে আমরা দেখতে পাই অ্যামোনিয়া। অর্থাৎ আমাদের এই সিকোয়েন্সটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, আমরা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় আমাদের এই সিকোয়েন্সটা কিন্তু প্রায় ফেস করে থাকি। অর্থাৎ 213 অ্যামোনিয়া, এভাবে যদি মাথায় রাখো তাহলে খুব সহজেই তোমাদের মাথায় থাকবে। অর্থাৎ 3 ডিগ্রির ক্ষেত্রে আমার কিন্তু শক্তিশালী মাত্রা কিন্তু 2 ডিগ্রি থেকে বেশি হওয়ার কথা ছিল, কিন্তু দেখা যায় পরীক্ষামূলকভাবে আমরা যেটা দেখতে পাই যে আমাদের এই 3 ডিগ্রির শক্তিশালী মাত্রা হয় আমাদের অ্যামোনিয়া থেকে একটু বেশি, কিন্তু 1 ডিগ্রি থেকে একটু কম, অর্থাৎ 213 অ্যামোনিয়া। এভাবে যদি মাথায় রাখো তাহলে ধনী গরিব থিওরি দিয়ে, অর্থাৎ গরিবদের দান করার এই কনসেপ্টটা দিয়ে তোমরা আসলে অ্যামোনিয়ার ক্ষার ধর্মের ক্রমটা খুব সহজেই মনে রাখতে পারবা। এখন আমরা যেটা দেখবো যে অ্যামোনিয়ার সাথে, অর্থাৎ আমাদের একটা অ্যালিফেটিক অ্যামিন বা অ্যামোনিয়ার সাথে আমরা একটা অ্যারোমেটিক অ্যামিন, অর্থাৎ এখানে দেখতে পাচ্ছ যে আমরা অ্যানিলিনের সংকেত লিখে রেখেছি, অথবা এটাকে আমরা বলতে পারি ফিনাইল অ্যামিন। এর ক্ষার ধর্মের তুলনা আসলে কীভাবে আমরা করতে পারি? আমরা অলরেডি দেখে ফেলেছি যে অ্যামোনিয়া একটা ক্ষার। এখন এখানে এসে একটু খেয়াল করে দেখো যে আমার এই যে বন্ড NH2, এটা হচ্ছে আমাদের বেঞ্জিন চক্রের একটা সক্রিয়তা বৃদ্ধিকারী মূলক, যেটাকে আমরা বলে থাকি অর্থপ্যারা নির্দেশক। অর্থাৎ অর্থপ্যারা নির্দেশক আমাদের বেঞ্জিন বলা হয় সক্রিয়কারী নির্দেশক। আমাদের নির্দেশক সমূহ হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে অর্থপ্যারা নির্দেশক এবং আরেকটা হচ্ছে আমাদের মেটা নির্দেশক। সো আমরা এই সম্পর্কিত বিস্তারিত আলোচনা করব অ্যারোমেটিক পার্টের মধ্যে যে। সো আপাতত তোমরা এটা মাথায় রাখতে পারো যে অর্থপ্যারা নির্দেশক কাদেরকে বলবো? যাদের মধ্যে কোনো পাই বন্ধন থাকে না, শুধুমাত্র সিগমা বন্ধন থাকে, সেই সকল মূলককে আমরা আসলে অর্থপ্যারা নির্দেশক বলবো। সো খেয়াল করে দেখো এখানে আমাদের কোনো পাই বন্ধন বা ডাবল বন্ড নাই। সো এক্ষেত্রে এটাকে আমরা বলতে পারি অর্থপ্যারা নির্দেশক। অর্থপ্যারা নির্দেশকের কাজ কি? বেঞ্জিন বলয়কে সক্রিয় করে ফেলা। কীভাবে সক্রিয় করে? সে বেঞ্জিন বলয়কে ইলেকট্রন দান করে, বলে যে এভাবে ইলেকট্রন নাও, তুমি সক্রিয় হয়ে যাও। এটাই হচ্ছে অর্থপ্যারা নির্দেশকের কাজ। সো আমাদের এই এই যে যে মুক্তজোড়ি ইলেকট্রন দেখতে পাচ্ছ, এই মুক্তজোড়ি ইলেকট্রন সে বেঞ্জিন চক্রকে দান করে। ডোনেট করার ফলে কী হয়? বেঞ্জিন চক্র সক্রিয় হয়ে যায়। তখন একটু খেয়াল করে দেখো, এ যদি এই মুক্তজোড়ি ইলেকট্রন বেঞ্জিন বলয়কে দান করে দেয়, তখন ওর কি আর মুক্তজোড়ি ইলেকট্রন থাকলো? থাকলো না। এখন ওর যদি কোনো মুক্তজোড়ি ইলেকট্রন না থাকে, ও অন্য একটা ফকিরকে কিভাবে তার ইলেকট্রন দান করবে? এখন এইচ প্লাস এসে যদি চায় যে এখানে সংযুক্ত হবে, এখন সে এইচ প্লাসকে কোন ইলেকট্রন দিবে? তার তো কোনো ইলেকট্রনই নাই, ওই লন পেয়ার ইলেকট্রনই তো সে বেঞ্জিন বলয়কে দান করে দিল। তখন কি আর সে এইচ প্লাসের সাথে সংযুক্ত হতে পারবে? তখন কি আর সে প্রোটন গ্রহণ করতে পারবে? উত্তর হচ্ছে না। অর্থাৎ যে সে যেটা দিয়ে এইচ প্লাসের সাথে সংযুক্ত হতে পারতো, সেই জিনিসটাই যদি সে বেঞ্জিন বলয়কে দান করে দেয়, তখন কি আর সে এইচ প্লাসকে গ্রহণ করতে পারবে? উত্তর হচ্ছে না। তখন দেখা যায় এর আমাদের অ্যামিন মূলক থাকা সত্ত্বেও আমার এর ক্ষার ধর্ম একদমই ন্যূনতম, অর্থাৎ দেখতে পাই যে এর ক্ষার ধর্ম একদমই কম। অর্থাৎ আমরা যেটা দেখতে পাই যে আমাদের এই অ্যামোনিয়ার থেকেও এর ক্ষার ধর্ম অনেক কম। অর্থাৎ আমরা যদি এই দুয়ের মধ্যে তুলনা করি, তাহলে দেখতে পাবো যে আমার অ্যামোনিয়া আমাদের ফিনাইল অ্যামিন বা অ্যানিলিনের থেকেও তীব্রতর ক্ষার। এখন উপরের সিকোয়েন্সে দেখলাম যে অ্যামোনিয়া আমাদের খুবই দুর্বল ক্ষার। এখন তার থেকেও একটা দুর্বল ক্ষার আমরা পেয়ে গেলাম, সেটা হচ্ছে আমাদের অ্যানিলিন।
সো আশা করি তোমরা এই ব্যাপারটার মাধ্যমে বুঝতে পেরেছো যে আমাদের অ্যামিন সমূহের বা অ্যামোনিয়ার ক্ষেত্রে ক্ষার ধর্মের ক্রোমোটা আসলে কিভাবে পরিবর্তিত হয়। এখন আমরা দেখে ফেলবো যে আমাদের অ্যামিন সমূহকে আমরা পরীক্ষাগারে কিভাবে প্রস্তুত করতে পারি। এখানে দেখতে পাচ্ছ আমরা 5টা বিক্রিয়া লিখে রেখেছি যে ভিন্ন ভিন্ন বিক্রিয়ার মাধ্যমে আমরা দেখে ফেলবো যে অ্যামিন সমূহকে পরীক্ষাগারে আমরা আসলে কিভাবে প্রস্তুত করতে পারি। এর মধ্যে আমাদের দুইটা খুবই স্পেশাল বিক্রিয়া রয়েছে, একটা হচ্ছে হপম্যান ডিগ্রেডেশন রিয়াকশন অর্থাৎ হপম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া। আবিষ্কারকের নাম অনুযায়ী আমাদের এই বিক্রিয়াটা আমরা সূচিত করব এবং এটা হচ্ছে আমাদের কার্বন সংখ্যা কমানোর একটা প্রক্রিয়া যেটাকে আমরা স্টেপ ডাউন বা অবরোহ পদ্ধতি বলতে পারি। সো চলো আমরা বিক্রিয়াটা একটু দেখে ফেলি। এখানে আমার এক কথা মাথায় রাখতে হবে যে হপম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া এবং ক্লিমেনসন বীজাণু বিক্রিয়া এই দুটো বিক্রিয়ার ক্ষেত্রে আমাদের বীজাণু বিক্রিয়া সংঘটিত হবে, কিন্তু আমাদের মাথায় রাখতে হবে কমন একটা ব্যাপার রয়েছে, সেটা হচ্ছে অ্যামাইড থেকে আমরা আসলে অ্যামিন পাই, অর্থাৎ অ্যামাইডকে আমরা বিজারিত করে অ্যামিন মূলকে কনভার্ট করতে পারি। অর্থাৎ অ্যামাইডের কার্যকরী মূলক হচ্ছে বন্ড CONH2 এবং সেটা থেকে আমরা আসলে অ্যামিন পেয়ে যাই। এটাই হচ্ছে ক্লিমেনসন বীজাণু বিক্রিয়া এবং হপম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া আসলে পার্থক্য। এখন হপম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া হপম্যান দিয়ে আরও সহজে আমরা এভাবে মনে রাখতে পারি যে আমি সাধারণত যখন দৌড়াদৌড়ি করতে থাকি তখন আমি অনেক হাঁপিয়ে যাই। সো হাঁপিয়ে গেলে আমার এনার্জি কমে যায়, এজন্য এখানেও হপম্যান মানে হচ্ছে আমার কার্বন হাঁপিয়ে যাবে, এজন্য আমার কার্বন সংখ্যা কমে যাবে বিক্রিয়ার ডান পাশে। অর্থাৎ এখানে কার্বন যতগুলো থাকবে উৎপাদে আমার কার্বন সংখ্যা যখন অ্যামিন তৈরি হবে তখন একটা কমে যাবে। এখন চলো আমরা বিক্রিয়াটা একটু দেখে ফেলি যে হপম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া কীভাবে সংঘটিত হয়। মাথায় রাখতে হবে অ্যামাইড থেকে যে অ্যামিন তৈরি হবে তার জন্য আমাদের বিকারক হিসেবে ব্রোমিন এবং সোডিয়াম হাইড্রক্সাইডের মিশ্রণ ব্যবহৃত হবে। এখন খেয়াল করে দেখো যে হপম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়ায় আমার যে মাঝের অংশটা দেখতে পাচ্ছ এই মাঝের অংশটা কোনো চেঞ্জ হয় না, অর্থাৎ তুমি যে সি বন্ড ও মূলক দেখতে পাচ্ছ এই মূলকটুকু কোনো চেঞ্জ হয় না। বাকি অংশটুকু একত্রে সংযুক্ত হয়ে একটু খেয়াল করে দেখো এই অংশটুকু এবং এই অংশটুকু সংযুক্ত হয়ে আমার অ্যামিন তৈরি করে ফেলে CH3 বন্ড NH2। ওকে, এটা তৈরি হলো এবং দেখা যায় এই কার্বন আমার এই সোডিয়ামের অংশের সাথে সংযুক্ত হয়ে এবং এই বাকি অংশটুকুর সাথে সংযুক্ত হয়ে আমার যেটা তৈরি করে সেটা হচ্ছে Na2CO3 তৈরি করে এবং বাকি আমাদের ব্রোমিন এবং সোডিয়াম সংযুক্ত হয়ে NaBr ফর্ম করে। অর্থাৎ বুঝতে পারতেছো যে আমাদের এখানে আসলে দুইটা আলাদা আলাদা সল্ট তৈরি হয় এবং অ্যামিন তৈরি হয়ে গেল। এবং এর পাশাপাশি আমরা একটু দেখি যে এত কিছু যেহেতু হচ্ছে একটু কান্নাকাটি হবে না, এর পাশাপাশি আমাদের কি পানি তৈরি হয়ে যায়। অর্থাৎ আমরা বুঝতে পারলাম যে আমার এই যে যেই কার্বনিল মূলক রয়েছে এই কার্বনিল মূলক ছাড়া যে বাকি অ্যালকাইল গ্রুপ রয়েছে এবং বাকি যে অ্যামিন মূলক রয়েছে এরা সংযুক্ত হয়ে আমাদের অ্যামিন যৌগ তৈরি করে। এর পাশাপাশি আমাদের সোডিয়াম ব্রোমাইড লবণ তৈরি হয়, সোডিয়াম কার্বনেট লবণ তৈরি হয় এবং এর পাশাপাশি পানি তৈরি হয়। এখন একটা ব্যাপার এখানে লক্ষণীয়, সেটা হচ্ছে আমাদের এই যে যে বিক্রিয়ক সেখানে কার্বন সংখ্যা দেখো খেয়াল করে দুইটা, কিন্তু আমাদের যে অ্যামিন তৈরি হলো তার মধ্যে কার্বন সংখ্যা কিন্তু একটা। অর্থাৎ এখানে কার্বন সংখ্যা কিন্তু ডিগ্রেড হয়ে গেল, অর্থাৎ ডিক্রিজ হয়ে গেল। এই জন্য এটাকে আমরা কিন্তু ডিগ্রেডেশন রিয়াকশন বলে থাকি যে আমাদের এর মাধ্যমে হপম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়ার মাধ্যমে কার্বন সংখ্যা কিন্তু লেস হয়ে যায়, অর্থাৎ কার্বন সংখ্যা কিন্তু কমতে থাকে। অর্থাৎ এটা হচ্ছে আমাদের হপম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া। এই বিক্রিয়ার মাধ্যমে আমাদের আসলে কার্বন সংখ্যা কমে যায়, এই জন্য বিক্রিয়াকে স্টেপ ডাউন বিক্রিয়া বলতে পারি এবং একই সাথে অবরোহ পদ্ধতি বলতে পারি। এখন তুমি যদি এখানে ইথানামাইড না নিয়ে প্রোপানামাইড নিতে তাহলে কিন্তু আমরা এখানে ইথাইলামিন পেয়ে যেতাম। অর্থাৎ ব্যাপারটা হচ্ছে তোমার এখানে অ্যামাইডের মধ্যে কার্বন যতগুলো থাকবে অ্যামিন তৈরি হওয়ার সময় কার্বন সংখ্যা কিন্তু এক কমে যাবে। এখন সেম বিক্রিয়াটা আমরা একটু দেখে ফেলি ক্লিমেনসন বীজাণু বিক্রিয়ার মাধ্যমে। অর্থাৎ এখানে আমরা আসলে বীজাণু প্রক্রিয়াটাই সংঘটিত করব, কিন্তু এখানে আমাদের একটা স্পেশাল প্রভাবক ব্যবহৃত হবে জিঙ্ক অ্যামালগাম এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড। অর্থাৎ আমরা কিন্তু অ্যালকেনের প্রস্তুতি বিক্রিয়ার ক্ষেত্রে কিন্তু ক্লিমেনসন বীজাণু বিক্রিয়া অলরেডি দেখে এসেছিলাম, সেটার ধরন ছিল এরকম যে আমাদের কার্বনিল মূলক মিথিলিন মূলকে কনভার্ট হয় যার মাধ্যমে আমরা অ্যালকেন প্রস্তুত করে ফেলতে পারি। তখন কিন্তু আমাদের প্রভাবক সেম এটাই ছিল জিঙ্ক অ্যামালগাম এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড। এখানে আমরা সেম প্রভাবকই ব্যবহার করব। অর্থাৎ এখানে যে এইচ প্লাসটা দেখতে পাচ্ছ বা এইচ সেটা এসছে এক্স্যাক্টলি আমাদের হাইড্রোক্লোরিক অ্যাসিড থেকে। অর্থাৎ এখানে আমরা আসলে বীজাণু বিক্রিয়া ঘটাবো, কিন্তু অ্যামাইড মূলক অ্যামিন মূলকেই পরিণত হবে, আমাদের এখানে কার্বন সংখ্যা কিন্তু সেম থাকবে। অর্থাৎ উপর আমরা যেটা দেখতে পেয়েছিলাম উপরের বীজাণু বিক্রিয়ায় আমাদের যেটা হয় কার্বন সংখ্যা এক কমে যায়, কিন্তু এখানেও আমরা সেম প্রসিডিউরই অ্যাপ্লাই করব কিন্তু কার্বন সংখ্যা কমে যাবে না। অর্থাৎ অ্যামাইড থেকে অ্যামিন কার্বন সংখ্যা কমে যাবে, অ্যামাইড থেকে অ্যামিন কার্বন সংখ্যা কিন্তু কমে যাবে না। যদি কমে যায় তাহলে কিল মেরে দিব এইভাবে যদি কার্বন সংখ্যা কমে যায়, কারণ এখানে কিল মারলে কী হবে কার্বন সংখ্যা সেম থাকবে, আমরা এভাবে মাথায় রাখতে পারি। একটু খেয়াল করে দেখো যে আমার এখানে কার্বন আছে কয়টা, কার্বন আমি দেখতে পাচ্ছি দুইটা, তাহলে আমার যদি অ্যামিন তৈরি হতে হয় তাহলে দুই কার্বন বিশিষ্ট অ্যামিন তৈরি হবে, অর্থাৎ CH3 বন্ড CH2 বন্ড NH2। অর্থাৎ আমি এখানে দেখতে পেয়েছিলাম যে ইথানামাইড, তাই এখানে আমাদের অবশ্যই ইথাইলামিন তৈরি হবে এবং এর পাশাপাশি আমার যেটা তৈরি হবে সেটা হচ্ছে আমার পানি তৈরি হবে, কারণ যেহেতু কিল মারা বিক্রিয়া, কিল মারলে কি ব্যথা পাবো না, আর ব্যথা পাইলে কি চোখ দিয়ে পানি বের হয়ে যাবে। এই জন্য আমরা দেখতে পেলাম যে আমার এখানে অবশ্যই আমরা ইথাইলামিন পেয়ে গেলাম এবং পানি পেয়ে গেলাম। অর্থাৎ মাথায় রাখতে হবে যে আমাদের ক্লিমেনসন বীজাণু বিক্রিয়ায়
আমার যে ইথানামাইড বা আমরা যদি অ্যামাইড ব্যবহার করি সেই অ্যামাইডের মধ্যে যতগুলো কার্বন থাকবে আমাদের অ্যামিন তৈরি হওয়ার সময় কার্বন সংখ্যা কিন্তু সেম থাকবে। এটা কিন্তু খুবই স্পেশাল একটা বিক্রিয়া এবং উপরের বিক্রিয়াটা আরও বেশি স্পেশাল। আমাদের যখন হপম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়ার পদ্ধতি ফলো করব তখন আমাদের ইথানামাইড বলো বা আমাদের যে অ্যামাইড ব্যবহার করতেছি তার মধ্যে আমাদের যতগুলো কার্বন থাকবে অ্যামিন তৈরি হওয়ার সময় মাঝখানের অংশটা আউট হয়ে যাবে, বাকি দুটো অংশ মিলে অ্যামিন তৈরি হবে এবং সেক্ষেত্রে আমরা দেখতে পাবো যে আমার যে অ্যামাইড ছিল তার মধ্যে যতগুলো কার্বন ছিল আমাদের উৎপাদিত যৌগের মধ্যে কার্বন সংখ্যা কিন্তু এক কমে যাবে। তো আশা করি এই দুটো পদ্ধতিতে আমাদের অ্যামিন উৎপাদন তোমরা বুঝতে পেরেছো। এখন চলে যাব আমাদের সিএন থেকে এবং এনসি থেকে। অর্থাৎ সিএনটা হচ্ছে আমাদের সায়ানাইড মূলক এবং এনসি মানে হচ্ছে আমাদের আইসো সায়ানাইড মূলক। আমরা ঠিক এভাবে মাথায় রাখবো আইসো আইসো খাইসো এই টাইপের শব্দগুলো কি খুবই সুন্দর না, খুবই নাইস না? আইসো শব্দটা কিন্তু খুবই নাইস। অর্থাৎ আইসো নাইস এই দুটো শব্দ যদি আমরা পিক করি তাহলে এনসিতে নাইস মাথায় রাখবো। আমরা অনেক সময় প্লিজ লিখি PLZ দিয়ে, থ্যাংকস লিখি TNX দিয়ে। সো এভাবে নাইসকে আমরা এনসি দ্বারা তো লিখতেই পারি। সো নাইস আইসো আইসো নাইস তার মানে কি এনসি মানে হচ্ছে আইসোসায়ানাইড। আর এমনিতে সায়ানাইড যে সিএন এটা কিন্তু সবার মনেই থাকবে। এখন খেয়াল করে দেখো আমাদের অ্যালকাইল সায়ানাইডকে আমরা যদি বিজারণ বিক্রিয়া ঘটাই তখন সেক্ষেত্রে আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে আমরা এখান থেকে অবশ্যই অ্যামিন পেয়ে যাব। কিন্তু এখানে আমাদের মাথায় রাখতে হবে আমরা যদি সিএনকে অর্থাৎ অ্যালকাইল সায়ানাইডকে বিজারিত করি তাহলে সেক্ষেত্রে 1 ডিগ্রি অ্যামিন পাবো। আমরা বিক্রিয়াটা একটু দেখে ফেলি যে আমাদের এখানে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে কার্বন CH2 বন্ড NH2। অর্থাৎ খেয়াল করে দেখো যে আমার এখানে কার্বন সংখ্যা কিন্তু কোনোভাবেই কমে যাবে না, কার্বন সংখ্যা কিন্তু ফিক্সড থাকবে। অর্থাৎ অ্যালকাইল গ্রুপ এবং সাথে হচ্ছে এই সি এর জন্য আমরা CH2 রেখেছি এবং নাইট্রোজেনের সাথে আমার আরও দুটো হাইড্রোজেন সংযুক্ত হয়ে খেয়াল করে দেখো আমার এখানে কিন্তু আমাদের অ্যালকাইল অ্যামিনই কিন্তু তৈরি হবে। অর্থাৎ এটা কিন্তু আমাদের যেহেতু একটা আমাদের অ্যালকাইল গ্রুপ সংযুক্ত আছে তাই এটা হচ্ছে আমাদের একটা 1 ডিগ্রি অ্যামিন। এবং আমরা যদি সায়ানাইড মূলককে আমরা যদি বিজারিত করি তাহলে কিন্তু অবশ্যই শুধুমাত্র 1 ডিগ্রি অ্যামিন পাওয়া যাবে। কিন্তু আমরা যদি আইসোসায়ানাইডকে বিজারিত করি তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা 2 ডিগ্রি অ্যামিন পেয়ে যাবো। সো ব্যাপারটা কীরকম একটু খেয়াল করে দেখো যে এই যে এনসি একে যদি আমরা বিজারিত করি তাহলে সেক্ষেত্রে আমরা যেটা পাবো কার্বন NH বন্ড CH3। অর্থাৎ খেয়াল করে দেখো এটা কিন্তু আমাদের একটা 2 ডিগ্রি অ্যামিন। অর্থাৎ আমরা এতটুকু পার্থক্য বুঝতে পারলাম যে আমাদের যদি সায়ানাইডকে আমরা যদি বিজারিত করি তাহলে সেক্ষেত্রে আমরা পাবো 1 ডিগ্রি অ্যামিন, আমরা যদি আইসোসায়ানাইডকে আমরা যদি বিজারিত করি তাহলে সেক্ষেত্রে আমরা পাবো অবশ্যই 2 ডিগ্রি অ্যামিন। এটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে যে আমাদের যদি কখনো বলে 1 ডিগ্রি 2 ডিগ্রি অ্যামিন প্রস্তুত করে দেখাও তাহলে সেক্ষেত্রে আমরা কিন্তু সায়ানাইড এবং আইসোসায়ানাইড এদেরকে আমরা আসলে বিজারণ বিক্রিয়া ঘটাবো। সো আশা করি তোমরা এই দুটো বিক্রিয়া বুঝতে পেরেছো। অনেক সময় কিন্তু আমাদের এক্সচেঞ্জের ক্ষেত্রে অর্থাৎ আমাদের কনভার্সন অর্থাৎ একটা মূলক থেকে আরেকটা মূলকে কনভার্ট হওয়া এই বিক্রিয়াগুলোর জন্য আমাদের কিন্তু এইগুলো আসলে খুবই প্রয়োজনীয়। এখন একটা ব্যাপার হয়তো তোমরা চিন্তা করতেছো যে এখানে আমাদের বন্ধনগুলো কীভাবে ডিস্ট্রিবিউট হয়। এখানে আমাদের C BBB নাইট্রোজেন অর্থাৎ কার্বনের 4টা হাত ফিল আপ হয়ে যায় এবং নাইট্রোজেনের 3টা হাত ফিল আপ হয়ে যায়। কিন্তু এখানে আমাদের যে দেখা যায় নাইট্রোজেন ডাবল বন্ড কার্বন এবং সেক্ষেত্রে আমাদের লন পেয়ার ইলেকট্রন থেকে যায়। এখন আমরা খেয়াল করবো যে RX থেকে অর্থাৎ অ্যালকাইল হ্যালাইড থেকে আমরা আসলে কীভাবে অ্যামিন পেতে পারি। খুবই সহজ বিক্রিয়া, প্রতিস্থাপন বিক্রিয়া। আমাদের দেখো এটা অ্যালকাইল হ্যালাইড এবং এটা হচ্ছে অ্যামোনিয়া। এবার একটু চিন্তা করে দেখো অ্যামোনিয়া থেকে অ্যামিনে যেতে গেলে কী করতে হবে, অ্যামোনিয়া থেকে অ্যামিনে যেতে গেলে একটা হাইড্রোজেন কী করতে হবে, প্রতিস্থাপিত করতে হবে। সেই আমাদের হাইড্রোজেনটা যদি আমরা প্রতিস্থাপিত করি আমাদের এই R দ্বারা তাহলেই তো আমাদের অ্যামিন প্রস্তুত হয়ে গেল। অর্থাৎ এখানকার একটা হাইড্রোজেন R দ্বারা প্রতিস্থাপিত হয়ে যাবে। অর্থাৎ ওই হাইড্রোজেনটা আমাদের হ্যালোজেনের সাথে সংযুক্ত হয়ে ধরে নাও যে আমাদের হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি করলো। তাহলে হাইড্রোক্লোরিক অ্যাসিডের পাশাপাশি আর কী থাকলো একটু খেয়াল করে দেখো, কার্বন NH2 থাকলো। অর্থাৎ আমরা দেখো অ্যালকাইল অ্যামিন অর্থাৎ 1 ডিগ্রি অ্যামিন প্রস্তুত করে ফেলতে পারলাম। এই বিক্রিয়াটা সিকুয়ালি ঘটতে থাকে। অর্থাৎ আমি যদি সেম বিক্রিয়াটা আরেকবার ঘটাই, খেয়াল করে দেখো কার্বন X প্লাস কার্বন NH2, তাহলে বুঝতে পারতেছো এবার সেম ঘটনা আবার ঘটবে। অর্থাৎ এই এক্সটা আমার এখানকার একটা হাইড্রোজেনের সাথে সংযুক্ত হয়ে আবার কি করবে একটু খেয়াল করে দেখো, HX তৈরি করবে। অর্থাৎ আমাদের হাইড্রোজেন হ্যালাইড তৈরি করবে এবং সেক্ষেত্রে আর যা বাকি থাকে সেটা হচ্ছে কার্বন NH2। অর্থাৎ আমরা দেখতে পেলাম যে আমাদের হাইড্রোজেন হ্যালাইড আমরা যদি এখানে এক্সের পরিবর্তে আমরা যদি ক্লোরিনকে ব্যবহার করতাম তাহলে এখানে আমরা দেখতে পেলাম হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি হচ্ছে। এবং এর পাশাপাশি খেয়াল করে দেখো যে আমাদের 1 ডিগ্রি অ্যামিন প্রস্তুত হয়ে গেল। অর্থাৎ আমরা 1 ডিগ্রি অ্যামিন প্রস্তুত করে ফেলতে পারলাম। এখন এই বিক্রিয়াটা কিন্তু বারবার সিকুয়ালি ঘটতে পারে। কীভাবে একটু খেয়াল করে দেখো, আমি যদি আবারও RX নেই, অর্থাৎ খেয়াল করে দেখো RX নিলাম এবং আমাদের যেটা উৎপাদ সেটাকে আমরা যদি একটু নেই অর্থাৎ 1 ডিগ্রি অ্যামিনকে নেই, তাহলে এক্ষেত্রে আমার কিন্তু সেম ঘটনা ঘটবে। এই X এখানকার একটা হাইড্রোজেনের সাথে সংযুক্ত হয়ে আমার যেটা তৈরি করবে সেটা হচ্ছে আবার HX এবং এর পাশাপাশি আমি কী পাবো, এই R আমার এখানে প্রতিস্থাপিত হয়ে যাবে। তখন আমরা যেটা দেখতে পাবো R বন্ড NH বন্ড R, তোমরা বুঝতেই পারতেছো এটা হচ্ছে আমাদের একটা 2 ডিগ্রি অ্যামিন। আমরা যদি এটাকে আবারও সেম সিকোয়েন্সে বিক্রিয়া ঘটাই, অর্থাৎ আমরা যদি
আর এক্সকে নিয়ে আবারও বিক্রিয়া ঘটায় আর বন্ড এনএইচ বন্ড আর, তাহলে বুঝতে পারছো সেক্ষেত্রে আমরা কিন্তু আসলে তিন ডিগ্রি অ্যামিন পেয়ে যাব। সেটা কীভাবে? এইচ এক্স, একটু খেয়াল করে দেখো, এইচ এক্স প্লাস আর থ্রি এন পেয়ে যাবো আমরা। আমি একবারে সংকেতটা লিখে ফেললাম যে আমার ওই হাইড্রোজেনটাও কিন্তু আমার আরেকটা আর দ্বারা প্রতিস্থাপিত হয়ে যাবে। সো এভাবে আমরা কিন্তু চাইলে এক ডিগ্রি, দুই ডিগ্রি, তিন ডিগ্রি অ্যামিনও কিন্তু অ্যালকাইল হ্যালাইডের থেকে প্রস্তুত করে ফেলতে পারি। সো আশা করি তোমরা বিক্রিয়াটা বুঝতে পেরেছ। সো আমরা টোটালি দেখে ফেললাম যে অ্যামিন সমূহ কী, অ্যামিন সমূহের প্রকারভেদ কী, অ্যামিন সমূহকে নামকরণ কীভাবে করতে হয়, অ্যামিন সমূহের ক্ষারধর্মের ক্রমটা কী, এবং একই সাথে লাস্টে আমরা দেখে ফেললাম যে অ্যামিন সমূহকে কীভাবে প্রস্তুত করতে হয়। সো অ্যামিন অনেকের কাছে কিন্তু আসলে একটা কঠিন টপিক্স মনে হয়ে থাকে, কিন্তু আমরা যদি এভাবে সিকুয়ালি কনসেপ্টগুলো জেনে জেনে আমরা যদি একদম বেসিক থেকে বোঝার চেষ্টা করি বা আমরা বিভিন্ন মজার মজার থিওরি দিয়ে বোঝার চেষ্টা করি, তাহলে কিন্তু অ্যামিন আমাদের কাছে কিন্তু একদম খুব সহজ মনে হবে। সো আশা করি তোমরা যদি এভাবে স্টাডি করো তাহলে অ্যামিন সম্পর্কিত যে কোনো প্রশ্ন বিভিন্ন জায়গায় অ্যান্সার করতে তোমার কোনো সমস্যাই হবে না।